এই পূর্ণ দিনে আদর্শ বালিকা শিক্ষায়তনের প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। দেশ মাতা বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ থেকে 125 বছর আগে 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার উদ্দেশ্যে জানাই শত সহস্র প্রণাম এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে যে সুধীজনরা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে একটু অন্যরকম দিনটা, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলি আমাদের বড় আনন্দের দিন। এই দিনগুলিতে আমরা বিদ্যালয়ে সমবেত হই, আমাদের সঙ্গে থাকে আমাদের সন্তান সহ ছাত্রীরা। কিন্তু আমরা সবাই জানি 2020 সালে এক অভিশপ্ত সাল গেছে আমাদের। এই সাল যে আমাদের কত প্রিয়জনকে কেড়ে নিয়েছে, বহু চিকিৎসক বহু স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছে, এ বড় বেদনা। শ্রদ্ধেয় শাসক আমাদের বিদ্যালয়ে উপস্থিত শিক্ষিকাগণ, আমার সহকর্মীবৃন্দ, আমরা এখানে আজ আদর্শ বালিকা শিক্ষায়তনের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি এক অতি মহামানবের জন্ম তিথি উদযাপনের জন্য। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে নতুন করে তার জীবনী বলার অপেক্ষা রাখি না, আমরা মোটামুটি সবাই জানি তিনি আমাদের জীবনের আদর্শ। হয়তো আমরা সবাই তাকে আদর্শ করে উঠতে পারিনি, কিন্তু তিনি আমাদের যদি পথ প্রদর্শক হন তাহলে দেশের আজ অনেক অনেক উন্নতি হয়ে যেত বা উন্নতি হবে। 1897 সালে 23শে জানুয়ারি উনি ওড়িশার কটক শহরে জন্মেন। উনি পিতামাতার নবম সন্তান ছিলেন এবং ছোট থেকে প্রচণ্ড মেধাবী ছিলেন। উনি প্রথম ছাত্র জীবনটা ওড়িশাতেই কাটিয়েছিলেন কটকে, তারপর উনি চলে আসেন কলকাতা এবং প্রত্যেকটা পরীক্ষাতে উনি সভায় উপস্থিত শ্রদ্ধেয়া প্রধান শিক্ষিকা, অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার সহকর্মীবৃন্দ, আমাদের এই প্রাতঃস্মরণীয় আজ যে আমরা সকালে সবাই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি এই মহামানব নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানাবার উদ্দেশ্যে, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, নেতাজির এই বাণী পরাধীন ভারতবাসীর হৃদয়ে, আমাদের যে ভারতবাসী রয়েছে তাদের হৃদয়ে যে ঝড় তুলেছিল সেটা আমরা সবাই জানি। নেতাজি তিনটি আদর্শের কথা বলেছিলেন, সত্য, কর্তব্য ও দায়িত্ব পালন। তিনি সিঙ্গাপুরের এক বক্তৃতায় বলেছিলেন, আমাদের সব থেকে বড় অপরাধ অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে সমঝোতা করা। বর্তমানের যে প্রজন্ম রয়েছে
এবং ভবিষ্যতের যারা রয়েছে প্রজন্ম তাদের সুরক্ষার জন্য এবং আমাদের দেশের মঙ্গল সাধনের জন্য তার আদর্শ